আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বিনুর জলপানি। বিনোদ যখন সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাসে উঠল, তখন তার স্কুলের হেডমাস্টার মহাশয় তাকে নিজের ঘরে ডেকে পাঠিয়ে বললেন, বিনু, এখন থেকে তোমাকে স্কুলে মাইনে দিতে হবে, না দিলে নাম কাটা যাবে। বিনুর মুখ শুকিয়ে গেল। সে ভারী গরিবের ছেলে, মাইনে দিয়ে স্কুলে পড়বার তার ক্ষমতা নেই। এতদিন সে বিনা বেতনেই পড়েছে, কিন্তু আজ হঠাৎ এ কি হল? সে ক্ষীণস্বরে বললে, কিন্তু স্যার, আমি তো বেশ ভালো করেই পাশ করেছি। হেডমাস্টার মহাশয় দুঃখিতভাবে মাথা নেড়ে বললেন, সে আমি জানি বিনু, তুমি ভালো ছেলে। আমার যদি কোনো হাত থাকত তাহলে আমি তোমায় জল পানি দিতাম, কিন্তু, বলে তিনি আবার মাথা নাড়লেন। বিনু ধরা ধরা গলায় বললে, আমি কি কোনো দোষ করেছি স্যার? মাস্টার মহাশয় বিনুর পিঠে হাত রেখে বললেন, না, তুমি কোনো দোষ করনি, কিন্তু তোমার বাবা, এই পর্যন্ত বলে কথাটা পাল্টে নিয়ে বললেন, এর ভেতর অনেক কথা আছে, তুমি ছেলে মানুষ, সব বুঝবে না। আমি বলি তুমি এক কাজ করো, জমিদার ভূপতিবাবু হচ্ছেন স্কুল কমিটির প্রেসিডেন্ট, তুমি তাকে গিয়ে ধরো, তিনি যদি হুকুম দেন তাহলে আর কোনো গোল থাকবে না। বিনু আস্তে আস্তে বাইরে এসে দাঁড়ালো। দশখানা গ্রামের মধ্যে এই একটি হাই স্কুল। বিনুর কত আগ্রহ, কত উৎসাহ ছিল, এখন থেকে জলপানি পেয়ে যদি পাশ করতে পারে তাহলে কলকাতা গিয়ে কলেজে পড়বে, বিএ এমএ পাশ করে আবার গ্রামে ফিরে আসবে। কিন্তু এখন কলেজে পড়া তো দূরের কথা, স্কুলের মাইনে যোগাবে কে? তার বাবা অন্য ধরনের লোক, বিনুর লেখাপড়া ছেড়ে দিলেই বোধ হয় তিনি বেশি খুশি হন। তিনি কেবল দুনিয়ার লোকের সঙ্গে ঝগড়া করে বেড়াতে ভালোবাসে। বিনু নিজের আগ্রহেই এতদূর পর্যন্ত পড়তে পেরেছে। বাবাকে পড়ার খরচ দিতে হলে কোন কালে স্কুল ছেড়ে দিতে হতো? রাস্তায় যেতে যেতে সে ভাবতে লাগলো, জমিদার ভূপতিবাবু বেশ ভালো লোক, খুব দয়ালু আর ধার্মিক, তিনি কি তার এই সামান্য প্রার্থনা মঞ্জুর করবেন না? তার এত টাকা আছে, তা থেকে কয়েকটা টাকা তিনি মাসে মাসে বিনুকে দেবেন না? ভূপতিবাবু দয়ার ওপরই তার ভবিষ্যৎ নির্ভর করছে। ভাবতে ভাবতে বিনু চোখ দিয়ে জল পড়ল। জমিদার বাড়িতে গিয়ে সে দেখলে ভূপতিবাবু বারান্দায় ইজি চেয়ারে শুয়ে তামাক খাচ্ছে। সে বিনীতভাবে নমস্কার করে দাঁড়াতেই জমিদার বাবু তার দিকে ফিরে বললেন, কি চাও? বিনু সংকুচিতভাবে থেমে থেমে নিজের বক্তব্য বললে। নিজের দারিদ্রের কথা প্রকাশ করতে ভারী লজ্জা লাগে তার, কিন্তু তবু সে বললে। লেখাপড়ার দিকে তার এত আগ্রহ যে সেজন্য সে আগুনে ঝাঁপ দিতেও দ্বিধা করত না। সমস্ত শুনে জমিদার ভূপতিবাবু বললেন, তুমি হারান হালদারের ছেলে না? ক্ষীণস্বরে বিনু বললে, আগে হ্যাঁ। জমিদার প্রশ্ন করলেন, তোমার বাবা তোমার স্কুলে মাইনে দিতে পারে না? বিনু চুপ করে রইল। জমিদার তখন চড়াসুরে বললেন, ছেলের স্কুলের মাইনে যে দিতে পারে না, সে জমিদারের সঙ্গে মামলা করতে আসে কোন সাহসে? এ কথার বিনু কি উত্তর দেবে, সে ঘাড় নিচু করে দাঁড়িয়ে রইল। তার বুকের মধ্যে কান্না গুমড়ে উঠতে লাগল। জমিদার বাবু ফটকের দিকে আঙুল দেখিয়ে বললেন, যাও, এখানে কিচ্ছু হবে না। গ্রামের পূর্ব দিকে 3-4 মাইল জায়গা জুড়ে জঙ্গল। আগে বোধহয় ওই জায়গাটায় কোনো বড় শহর ছিল, তারপর ভূমিকম্প বা ওরকম কোনো কারণে নগর ধ্বংস হয়ে গিয়েছে। এখনো জঙ্গলে ঢুকলে বড় বড় বাড়ি ইট পাথর স্তূপীকৃত হয়ে আছে দেখা যায়। সেসব ভাঙা ইমারতের ফাটলে প্রকাণ্ড বট, অশ্বত্ব, আরো কত রকম গাছ গজিয়েছে। কেবল একটি পাথরের কালী মন্দির এই ভগ্ন স্তূপের মধ্যে অটুট আছে, এমনকি তার লোহার ভারী দরজাটা পর্যন্ত নষ্ট হয়নি। কিন্তু দিনের বেলায়ও এখানে অন্ধকার হয়ে থাকে, জঙ্গলের ঘন পাতা আর ডালপালা ভেদ করে সূর্যের আলো ঢুকতে পারে না। গ্রামের লোকেরা সহজে জঙ্গলে ঢুকতে চায় না, তবে মেয়েরা কখনো কখনো মানতের পুজো দেবার জন্য কালী মন্দিরে আসে।
কিন্তু সন্ধ্যের পর আর কেউ এখানে আসে না। সন্ধ্যের পর এই জঙ্গলে ঢোকবার সাহস কারো নেই। এই জঙ্গলটি ছিল বিনুর বেড়াবার জায়গা। দিনের বেলা একটু অবকাশ পেলেই সে বনের মধ্যে ঢুকে পড়ত। বনের মাঝখানে কালী মন্দিরের কাছেই একটা প্রকাণ্ড উঁচু অশ্বত্থ গাছ ছিল। তার মাথা অন্য সব গাছের মাথা ছাড়িয়ে গ্রাম থেকে দেখা যেত। এই গাছটি ছিল বিনুর বৈঠকখানা। ছুটির দিনে সে বই পকেটে করে সেই গাছে গিয়ে উঠত। গাছের প্রায় মগডালের কাছে সে দড়ি দিয়ে একটা দোলনা বানিয়েছিল, তাইতে আরাম করে বসে সে বই পড়ত। ঘুম পেলে ঘুমিয়েও নিত। তার এই গোপন আস্তানাটির কথা কেউ জানত না। সেদিন বিকেলবেলা জমিদার বাবু বাড়ি থেকে বেরিয়ে বিনু আর বাড়ি গেল না। পা দুটো তার অজান্তি তাকে বনের দিকে টেনে নিয়ে চলল। জমিদার বাবুর করা কথাগুলো তার প্রাণে বিঁধে ছিল, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট দিচ্ছিল তাকে এই চিন্তা যে সে আর পড়তে পারবে না। কোথায় পাবে সে টাকা? বাবাকে বলতে গেলে তিনি বলবেন, ঢের লেখাপড়া হয়েছে, এবার আদালতের মুহুরির কাজ শেখ, কাল থেকে আমার সঙ্গে সদরে বেরোতে হবে। বাবার সঙ্গে মোকদ্দমার কাগজ বগলে করে সদরে যেতে হবে, ভাবতেই বিনুর চোখ জলে ভরে উঠল। ঘন ঘন চোখের জল মুছতে মুছতে যখন সে তার প্রিয় গাছটির তলায় গিয়ে দাঁড়ালো, তখন সন্ধে হতে আর বেশি দেরি নেই। গাছের নিচে অন্ধকার জমাট বেঁধে এসেছে, কিন্তু তবু বাড়ি ফিরে যেতে তার আর মন চাইল না। সে গাছে উঠে দোলনার উপর চুপ করে বসে থাকল আর ভাবতে লাগল। গাছের মগডালে তখনও বেশ আলো আছে, সেখান থেকে জমিদার বাবু উঁচু পাকা বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে। ভেবে ভেবে বিনু কোনো কুল কিনারা পেল না। জমিদার বাবুর উপর বিনু রাগ করতে পারে, শুধু নিজের ব্যর্থ জীবনের কথাই সে ভাবছিল। ক্রমে রাত্রি ঘনিয়ে এল, পাখিরা যে যার বাসায় রাত্রির মতো আশ্রয় নিল। তখন সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে গাছ থেকে নামতে আরম্ভ করল। যখন সে গাছের প্রায় গুড়ির কাছ পর্যন্ত নেমেছে, তখন হঠাৎ মানুষের গলার আওয়াজ পেয়ে সে থমকে দাঁড়াল। নিচের অন্ধকারে হাঁড়ির মতো গলায় কে বলল, গঙ্গারাম বাতি যাও। কিছুক্ষণ পরে একটা ধোঁয়াটে কেরোসিনের লণ্ঠন জ্বলল। বিনু ছিল মাটি থেকে প্রায় 15 হাত উঁচুতে। সে ঘন পাতার আড়াল থেকে গলা বাড়িয়ে দেখলে দুজন ভীষণ কালো আর সন্ডালো ঠিক তার নিচে এসে দাঁড়িয়েছে। তাদের মাথায় ঝাঁকড়া চুল, পরনে হাঁটু পর্যন্ত কাপড়, হাতে সরকি লাঠি। তাদের মধ্যে যে লোকটা সবচেয়ে জোয়ান আর কালো, তার কোমরে তলোয়ার বাঁধা। তাদের চেহারা দেখেই বিনু বুঝলে এরা ডাকাত, ওই তলোয়ার বাঁধা লোকটা এদের সর্দার। গাছের উপর একজন লুকিয়ে লুকিয়ে তাদের কার্যকলাপ দেখছে। এ যদি ডাকাতরা জানতে পারত, তাহলে বিনুর প্রাণের আর কোনো আশা থাকত না, তখনই তাকে কেটে তারা মাটিতে পুঁতে ফেলত। তাই বিনুর বুকের ভেতর যদিও ধরাস ধরাস করছিল, তবু সে মাটির পুতুলের মতো নিশ্চল হয়ে বসে রইল। একটু নড়লে চললে পাছে শব্দ হয়। ডাকাতের দল লণ্ঠন ঘিরে বস। সর্দার বললে, আমি সব খবর নিয়েছি, দেউড়িতে দুজন খোট্টা দারোয়ান থাকে, কিন্তু খিড়কির দরজায় কেউ পাহারা দেয় না, বুঝেছিস? একজন ডাকাত জিজ্ঞেস করলে, গয়নাগাটি কোথায় থাকে? সর্দার বললে, দোতলার একটা ঘরে, ঘরটা আমি বাইরে থেকে চিনে রেখেছি। গঙ্গারাম তামাক সাজ। গঙ্গারাম বোধহয় ডাকাতের দলে নতুন ভর্তি হয়েছে, লোকটা ওদের মধ্যে সবচেয়ে রোগা। তার কোমর থেকে একটা ছোট ডাব্বা উঁকো ঝুলছিল। তাই বিনুর বুকের ভেতর যদিও ধরাস ধরাস করছিল, তবু সে মাটির পুতুলের মতো নিশ্চল হয়ে বসে রইল। একটু নড়লে চললে পাছে শব্দ হয়। ডাকাতের দল লণ্ঠন ঘিরে বসল। সর্দার বললে, আমি সব খবর নিয়েছি, দেউড়িতে দুজন খোট্টা দারোয়ান থাকে, কিন্তু খিড়কির দরজায় কেউ পাহারা দেয় না, বুঝেছিস? একজন ডাকাত জিজ্ঞাসা করলে, গয়নাগাটি কোথায় থাকে? সর্দার বললে, দোতলার একটা ঘরে, ঘরটা আমি বাইরে থেকে চিনে রেখেছি। গঙ্গারাম তামাক সাজ। গঙ্গারাম বোধহয় ডাকাতের দলে নতুন ভর্তি হয়েছে, লোকটা ওদের মধ্যে সবচেয়ে রোগা।
তার কোমর থেকে একটি ছোট্ট ডাবা হুঁকো ঝুলছিল। সেটা খুলে নিয়ে তামাক সাজতে বসে। কিন্তু সর্দার শুনেছি জমিদারের বন্দুক আছে, যদি সর্দার বিদ্রুপ করে বললে, তোর ভয় প্রাণ শুকিয়ে গেছে? এত প্রাণে ভয় যা, সে ডাকাতের দলে ভিড়েছে কেন? তুই যা ছাগল চড়া গে। অন্য ডাকাতগুলো হেসে উঠল। গঙ্গারাম মুখে সাহস দেখিয়ে বলল, ভয় আমি কাউকে করি না, কিন্তু যদি তারা বন্দুক চালায় তখন কি করব? মালও হাত ছাড়া হবে, মাছ থেকে প্রাণটা যাবে। সর্দার তখন বললে, সে বন্দোবস্ত কি আমি না করি এসেছি রে? এই দেখ, যে ঘরে জমিদারের বন্দুক পিস্তল থাকে সেই ঘরের চাবি আমি চুরি করে এনেছি। দুদিন যে তার বাড়িতে আমি বাসন মেজেছি, সে কি আর সাধে? এই শুনে ডাকাতরা ভারী উৎসাহিত হয়ে উঠল। বললে, সাবাস সর্দার, তোমার সঙ্গে কাজ করে সুখ আছে। আমাদের সর্দার হবার উপযুক্ত লোক তুমি। সর্দার আরাম করে তামাক টানতে টানতে বলল, এই কাজটা যদি মা কালীর দয়ায় ভালোই ভালোই উতরে যায়, তাহলে কম করে 50,000 টাকার মাল লোটা যায়, বুঝেছিস? আখেরে আমাদের আর খেটে খেতে হবে। বিনু ডালে বসে বসে তাদের সব কথা শুনতে পাচ্ছি। তারা যে কার বাড়ি ডাকাতি করবার মতো বাড়ছে তা বুঝতে তার আর বাকি ছিল না। তার ইচ্ছে হচ্ছিল কোনো মতে ছুটে গিয়ে খবরটা যদি জমিদার বাবুকে দেওয়া যায় তাহলে এখনই ডাকাতরা ধরা পড়বে। কিন্তু গাছ থেকে নামবার তো উপায় নেই, ঠিক নিচেই ডাকাতগুলো বসে আছে। ক্রমে রাত্রি গভীর হতে লাগলো। বিনুর মা নিশ্চয়ই তার জন্য ভাবছেন, হয়তো চারিদিকে খোঁজ খোঁজ পড়ে গেছে। কিন্তু বিনুর এই আস্তানাটির কথা কেউ জানে না, কাজেই এদিকে কেউ খুঁজতে আসবে না। আহা, যদি আসতো তাহলে কি ভালোই না হতো, সব ডাকাতগুলো একসাথে ধরা পড়ে যেত। গাছের ডালে নিঃসারে বসে বসে বিনুর হাত পায়ে ঝিঁঝি ধরে গেল। কিন্তু তবু ডাকাতদের নরবার নাম নেই, তারা বসেই আছে, বসে বসে গল্প করছে আর তামাক খাচ্ছে। শেষে যখন রাত্রি দুপুর হতে আর দেরি নেই, তখন সর্দার পুকুর রেখে উঠে দাঁড়ান, কোমরে তলোয়ার কষে বললে, জোয়ান সব, এবার চলো, সময় হয়েছে। গঙ্গারাম, তুই এই গাছটালের লণ্ঠন নিয়ে বসে থাক, এই জঙ্গলটা ভারী বিশ্রী, পথ হারিয়ে যাবার ভয় আছে। কাজ সেরে ফিরে এসে আমি কূপ দেব, তখন তুই লণ্ঠন ডাকবি, তাহলে আমরা বুঝতে পারবো তুই কোথায় আছিস। এই গাছতলে ফিরে এসে আমরা মাল ভাগ বাটোয়ারা করবো, বুঝলি? গঙ্গারাম ভয় পেয়ে বললে, আমি একলা থাকবো? কিন্তু যদি, তার গলা কাঁপতে লাগলো। সর্দার তাকে ধমক দিয়ে বললে, ভয় কিসে, বাঘ ভালুকে তোকে খেয়ে ফেলবে নাকি? এ বনে শিয়াল ছাড়া আর কোনো জানোয়ার নেই। গঙ্গারাম বললে, বাঘ ভালুক ন, কিন্তু যদি যদি তেনারা রাত্রিরে যাদের নাম করতে নেই। সর্দার হো হো করে হেসে উঠল, ও ভূত, তা যদি ভূতের ভয় করে রাম নাম করিস। তারপর জয়মা কালী বলে ডাকাতের দল অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। গঙ্গারাম লণ্ঠনটি দুই হাঁটুর মধ্যে নিয়ে উবু হয়ে বসে রইল আর ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। হঠাৎ গুরুতর বিপদে পড়লে অনেকের বুদ্ধি লোপ হয়ে যায়, আবার কেউ কেউ আছে বিপদ যত ঘিরে ধরে তাদের বুদ্ধিও তত পরিষ্কার হয়। ডাকাতরা যখন গঙ্গারামকে রেখে চলে গেল, তখন বিনুর মাথায় একটা চমৎকার মতলব খেলে গেল। কি করে ডাকাতদের জব্দ করা যেতে পারে তার প্ল্যান সে চোখের সামনে পরিষ্কার দেখতে পেল। ডাকাতরা চলে যাবার পর আধ ঘন্টা কেটে গেল, তখন বিনু গাছের উপরে একটু নড়ে চড়ে বসে। খড়খড় শব্দ শুনি গঙ্গারাম সভয়ে একবার উপর দিকে তাকিয়ে জোরে জোরে বলতে লাগলো, রাম 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 রাম। এমনই ভাবে 10 মিনিট রাম নাম জপ করবার পর গঙ্গারাম যেই থেমেছে অমনি পাতা শুদ্ধ অশ্বত্থ গাছের একটি ছোট ডাল তার সম্মুখে পড়ল। গঙ্গারাম আঁতকে উঠে আরো জোরে রাম নাম করতে লাগলো আর চমকে চমকে চারিদিক তাকাতে লাগলো।
বিনু দেখলে গঙ্গারামের অবস্থা শোচনীয় হয়ে এসেছে। সে তখন নাকি সুরে গাছের ওপর থেকে বললে, গঙ্গারাম আর থাকতে পারলেন, বাবা গো বলে চিৎকার করে লম্বা লম্বা পা ফেলে দৌড় মারল। এই জঙ্গলের মধ্যে সে যে আর আসবে না তাতে কোনো সন্দেহ রইল না। বিনু তখন হাত পা ছড়িয়ে শরীরটাকে ঠিক করে নিল, কিন্তু গাছ থেকে নামল। প্রায় 2 ঘন্টা কেটে যাবার পর বিনু দূর থেকে সর্দারের কুকু শুনতে পেল, একটা অনৈসর্গিক দীর্ঘ ভূমিকা। বিনু তৈরি হয়েছিল, চট করে নেমে নিজে 2-3 পার আগেই ছিঁড়ে রেখেছিল। তাইতে লণ্ঠনের হাতলটা বেঁধে গাছের একটা নিচু ডালে ঝুলিয়ে দিল, তারপর লণ্ঠনটাকে বেশ একটা দোলা দিয়ে তাড়াতাড়ি একটা ঘন ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে রইল। খানিক পরে ডাকাতের দল এসে পৌঁছাল। সর্দারের পিঠে একটা সাদা কাপড়ের পোঁড়লা, আনন্দে তাদের চোখ বাঘের চোখের মতো জ্বলছে। লণ্ঠনটা গাছ থেকে ঝুলছে দেখে সকলে একসঙ্গে বলে উঠল, এ কি গঙ্গারাম কোথায়? সর্দার বললে, নিশ্চয়ই কাছাকাছি কোথাও গেছে, লণ্ঠনটা এখনো দুলছে দেখছো না? তখন সকলে গঙ্গারামের জন্য অপেক্ষা করতে বসে অনেকক্ষণ কেটে গেল, কিন্তু গঙ্গারামে দেখা নেই। সকলে ব্যস্ত হয়ে উঠতে লাগলো, তারা লুটের মাল ভাগ করে নিয়ে সরে পড়তে চায়, কারণ ভোর হয়ে এলে এই জঙ্গলে থাকা নিরাপদ হবে। সর্দার অধীর হয়ে বললে, তাই তো, গঙ্গারামটা গেল কোথায়? সে মুখের মধ্যে আঙুল পুরে একরকম লম্বা শীষ দিল, তারপর কান খাড়া করে বসে রইল, কিন্তু গঙ্গারামের আওয়াজ শুনতে পেল। শেষে অধৈর্য হয়ে একজন ডাকাত বলে উঠল, সর্দার, গঙ্গারামের জন্য বসে আর কাজ নেই, এদিকে ভোর হয়ে এলো, এসো আমরা 5 জনে ভাগাভাগি করে নিয়ে যে যার সরে পড়ি। সর্দার বড় বড় লাল চোখ দুটো তার দিকে ফিরিয়ে বললে, আমার দলে ওসব দাগাবাজি চলবে না, মা কালীর পা ছুঁয়ে এই কাজে নেমেছি, দিব্যি গেলেছি, কখনো সাংঘাতের সঙ্গে দাগাবাজি করব না। মাল চুল চিরে 7 ভাগ হবে, 2 ভাগ আমি নেব, বাকি 5 ভাগ তোমরা 5 জনে নেবে। গঙ্গারাম এ কাজে যখন আমাদের সঙ্গে আছে তখন তাকেও তার বকরা দিতে হবে। একজন বললে, সে তো ভালো কথা, কিন্তু গঙ্গারাম যদি পালিয়ে যায় তাহলে কি হবে? সর্দার উঠে দাঁড়িয়ে বললে, চলো আমরা 5 জন 5 দিকে গঙ্গারামকে খুঁজি, 8 ঘন্টার মধ্যে যদি তাকে খুঁজে পাওয়া না যায় তখন আমরা আবার এখানে ফিরে আসবো, তারপর আমরা 5 জনই মাল বকরা করে নেব, কি বলো? ডাকাতরা সবাই সাই দিল। সর্দার তখন বললে, এই পোড়লা এখানেই এই আলোর তলায় থাক, আমি ফিরে না আসা পর্যন্ত কেউ এতে হাত দেবে, আর যদি কেউ হাত দাও তাহলে বলে প্রত্যেকের মুখের দিকে একবার তাকালে। সেই ভয়ঙ্কর দৃষ্টির মানে বুঝতে কারোর কষ্ট হলো না। তারপর 5 জন 5 দিকে বেরিয়ে গেল। বিনু যখন দেখলে তারা অনেক দূর চলে গেছে তখন সে পা টিপে টিপে ঝোপের ভেতর থেকে বেরিয়ে এল, তারপর পোঁটলাটা কাঁধে করে কাঠবিড়ালির মতো গাছে উঠতে আরম্ভ করল। 10 মিনিটের মধ্যে পোঁটলা নিজের দোলার মধ্যে লুকিয়ে রেখে বিনু আবার নিচে নেমে এল। যাক, লুটের মাল তো হস্তগত হয়েছে, এবার ডাকাতদের ধরা চাই। 8 ঘন্টা শেষ হতে আর দেরি নেই, এখনই ডাকাতের দল ফিরে আসবে। বিনু অন্ধকারে ছায়ার মতো কালী মন্দিরের দিকে মিলিয়ে গেল। ডাকাতরা সবাই প্রায় একই সঙ্গে ফিরে এল, দেখলে বোঁচকাটা নেই। সর্দার গর্জন করে উঠল, বোঁচকা কোথায় গেল? কারো মুখে কথা নেই, সবাই এ ওর মুখের দিকে তাকাচ্ছে, সকলের চোখেই সন্দেহ ছায়, এ ভাবছি ও নিয়েছে, ও ভাবছি এ নিয়েছে। সর্দার তলোয়ার বার করে ভীষণ স্বরে বলল, কে সরিয়েছ এখনই বল, নইলে আজ সকলে মাথা কেটে এখানেই রেখে দিয়ে যাব। ডাকাতরা সরকি ছোড়া বাগিয়ে দাঁড়ালো। একজন বললে, সর্দার এ তোমারই কাজ, তুমি মাল এখানে রেখে যেতে বলেছিলে, আর বলেছিলে গঙ্গারামকে খুঁজে বার করতে, এটা তোমারই ফন্দি। সর্দার বললে, ওরে বুক্ষু,
আমি নিলে কি আর ফিরে আসতুম? এ তোদেরই কাজ। ডাকাতের মধ্যে লড়াই বাধে আর কি। এমন সময় তাদের মধ্যে একজন চেঁচিয়ে বলে উঠল, বুঝেছি বুঝেছি, এ গঙ্গারামের কাজ। সকলে অস্ত্র নামালে। সর্দার একটু ভেবে বললে, তা হতে পারে, গঙ্গারাম হয়তো কাছেই লুকিয়েছিল, আমাদের ডাকাডাকিতে ইচ্ছে করেই সাড়া দেয়। তারপর যেই আমরা তাকে খুঁজতে বেরিয়েছি, অমনি ওহ, গঙ্গারাম কি নেব খারাপ। ঠিক এই সময় ঠুং করে কালী মন্দিরের ঘন্টে বেজে উঠি থেমে গেল, যেন অসাবধানে বেজে ওঠার পর কে ঘন্টাটা হাত দিয়ে চেপে ধরল। ডাকাতরা উত্তেজিত ভাবে পরস্পরের মুখের পারে তাকাতে লাগল। তারপর সর্দার চাপা গলায় বললে, গঙ্গারাম কালী মন্দিরে লুকিয়েছে, তোমরা সকলে আস্তে আস্তে আমার পিছনে এসো। ডাকাতরা হাতে অস্ত্র বাগিয়ে ধরে ব্যাধের মতো নিঃশব্দে মন্দিরের দিকে চলল। বিনু মন্দিরের চাতালের আড়ালে হাঁটু গেড়ে লুকিয়ে বসেছিল। যখন দেখলে পাঁচটা অন্ধকার মূর্তি পা টিপে টিপে মন্দিরের মধ্যে ঢুকে গেল, তখন সে বিদ্যুতের মতো এসে প্রাণপণ জোরে মন্দিরের লোহার দরজাটা টেনে কড়া করে বাইরে থেকে শিকল লাগিয়ে দিল। তারপর সে অন্ধকারের ভেতর দিয়ে উটিকি পড়ি করে সে গ্রামের দিকে ছুটতে আরম্ভ করল। কাঁটায় হাত পা ছড়ে গেল, কাপড় ছিঁড়ে গেল, কিন্তু সেদিকে দিকপাতও করলে না। গ্রামের সীমানায় যখন এসে পৌঁছলো, তখন পূব আকাশে একটুখানি দিনের আলো দেখা দিয়েছে। বেলা দশটার সময় জমিদার ভূপতিবাবুর বৈঠককালে মস্ত সভা বসেছিল, গাঁশুদ্ধ লোক সেখানে হাজির ছিল, এমনকি বিনুর বাবা হারার হান্দারও বাদ পড়েনি। ডাকাতেরা গত রাত্রে যে সমস্ত জিনিস লুট করেছিল সে সবই পাওয়া গেছে, কুণ্ডলির মধ্যেই ছিল। ডাকাতদের কালী মন্দির থেকে বার করে পুলিশ থানায় গ্রেপ্তার করে নিয়ে গেছে। উপস্থিত সবাই বসে বিনুর গল্প শুনছিল, কি করে সে ডাকাত ধরলে, সবাই মুগ্ধ হয়ে শুনছিল, কারো মুখে একটি কথা নেই। বিনুর গল্প শেষ হওয়ার পর খানিকক্ষণ বৈঠকখানে নীরব হয়ে রইল। তারপর জমিদার ভূপতিবাবু বিনুকে কোলের কাছে টেনে নিয়ে বললেন, বাবা, তুমি আজ যে সাহস আর বুদ্ধি দেখিয়েছ, গল্পের বইও সেরকম করা যায় না, আর আমার যে উপকার করেছ তা তো জীবনে ভুলবার না। কাল আমি তোমার প্রতি বড় অবিচার করেছিল, তোমার বাবার উপর রাগ করে তোমাকে শাস্তি দিতে চেয়েছিল, ভগবান তাই আমাকে ভালো রকম শিক্ষা দিয়েছেন। তোমার বাবা আমার সঙ্গে যত ইচ্ছে মামলা করুক, কিন্তু আজ থেকে তোমার সমস্ত লেখাপড়ার ভার আমি নিলু। তুমি যতদিন পড়বে, বিএ এম এ পাশ করে যদি তুমি বিলেতেও যেতে চাও সে খরচও আমি যোগাব। তোমার মতো রত্ন যদি পয়সার অভাবে পড়াশোনা করতে না পারে তাহলে আমাদের দেশের দুর্ভাগ্য। আশীর্বাদ করি তুমি বিদ্যান হয়ে দেশের মুখ উজ্জ্বল কর। জমিদার বাবুর কথা শুনে সকলে আনন্দধ্বনি করে উঠল। বিনু কৃতজ্ঞতা ভরা বুকে তার পায়ের ধুলো মাথায় নিল। আপনাদের অশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের আগের সপ্তাহের গল্প নয়ন সর্দার শোনার জন্য এবং সাপোর্ট করার জন্য। আপনাদের অনেক কমেন্ট পেয়ে আমরা খুব আনন্দিত। আমাদের যেসব ভুল ত্রুটি ছিল সেগুলো আমরা সংশোধন করার চেষ্টা করেছি। আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের স্বপ্নমিতা চ্যানেলটি গ্রো করতে পারবে না, তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন, ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবে, আবারও আসবো নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে।